বিশ্বজুড়ে উদ্বেগ আর আতঙ্ক সৃষ্টিকারী করোনার অমিক্রণ ভ্যারিয়েন্টের নতুন একটি সংস্করণ অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে শনাক্ত হয়েছে বুধবার বিজ্ঞানীরা বলছেন নতুন এই সংস্করণ প্রচলিত করোনা পরীক্ষায় শনাক্ত করা সম্ভব নয় কুইন্সল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা পিটার আইটকেন বলেছেন অমিক্রণের নতুন সংস্করণটিতে মূল ভ্যারিয়েন্টের অর্ধেক জিনগত বৈচিত্র্যের উপস্থিতি রয়েছে এবং প্রচলিত পরীক্ষা ব্যবস্থা এটি শনাক্ত করা যায় না যার শরীরে অমিক্রণের এই সংস্করণ শনাক্ত হয়েছে তিনি দক্ষিণ আফ্রিকা থেকে অস্ট্রেলিয়া আসেন শনিবার পরীক্ষায় তার শরীরে অমিক্রণের নতুন সংস্করণ শনাক্ত হয় বলে জানিয়েছেন পিটার অস্ট্রেলিয়ার এই স্বাস্থ্য কর্মকর্তা বলেছেন নতুন সংস্করণ শনাক্ত করা না গেলেও এই ভেরিয়েন্টকে অমিক্রণ হিসাবে পরীক্ষায় নিশ্চিত হওয়া যায় কিন্তু এখনও আমরা এটির ব্যাপারে পর্যাপ্ত জানি না এই সংস্করণে আক্রান্তদের অসুস্থতা গুরুতর অথবা ভ্যাকসিন কার্যকর হবে কিনা সেটি এখনও জানা যায়নি ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান বলছে গত কয়েকদিনে অস্ট্রেলিয়া ছাড়াও দক্ষিণ আফ্রিকা এবং কানাডায় অমিক্রণের নতুন এই সংস্করণ শনাক্ত হয়েছে অমিক্রণের নতুন সংস্করণে একাধিক রূপান্তর ঘটেছে তবে এতে অমিক্রণের মতো একটি নির্দিষ্ট জিনগত পরিবর্তন পাওয়া যায়নি যে কারণে পিসিআর পরীক্ষায় অমিক্রণের নতুন এই সংস্করণ শনাক্ত হয় না